मुख्यमंत्री মমতা ব্যানার্জি চিৎকার করে বলেছিল করোনা ভাইরাস খুব ভয়ঙ্কর জায়গা ভারতবর্ষের ক্ষতি করে দেবে তাই অনুরোধ করছি আপনাকে আপনি বিদেশের প্লেন গুলো বন্ধ করে দিন আর পাঁচ দিন লকডাউন করেন না পাঁচ দিনে যত ট্রেন চালিয়ে দিন যে যেখানে মানুষ কাজে গেছে তারা রাজ্যে ফিরে আসুক করোনাটা বাড়বে না শুনলেন না মাথা মোটা প্রধানমন্ত্রী আজ ভারতবর্ষকে শেষ করে দিল আজ করোনা কত জানেন 3 লক্ষ হবে কত 50 লক্ষ করোনা হবে ভারতবর্ষে এক ভয়ঙ্কর জায়গায় চলে যাবে ভারতবর্ষ এর দায় কে বলুন তো একমাত্র নরেন্দ্র মোদী কোন নীতি নাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যা কথা বলে একটা সত্যি কথা বলে না মানুষের কোনো উপকার করে নাই প্রথম দিন বলে দিল আমরা 1 কেজি করে ডাল দেব এখনো দিতে পারে নাই এখনো দিতে পারে নাই একটা মিথ্যাবাদী সরকার কদিন আগে অমিত শাহ ঘোষণা করলো যে আমরা পশ্চিম বাংলাকে 11,000 কোটি টাকা দিয়েছি কাদের দেওয়ার জন্য বলেছিল সাধারণ মানুষ গরিব মানুষ সব শ্রেণীর জন্য আচ্ছা বন্ধু একটা কথা বলুন তো আপনারা 11,000 কোটি টাকা 9,50,00,000 মানুষকে যদি অ্যাকাউন্টে দিয়ে থাকে তাহলে এক একটা লোক 1,200 টাকা করে পেয়েছেন কারো পকেটে অ্যাকাউন্টে 1,200 টাকা করে ঢুকেছে একজন দাঁড়িয়ে বলুন যে 1,200 টাকা ঢুকেছে কারো ঢুকেছে বলুন ঢুকেছে কিনা একটা মিথ্যাবাদী কথা বলে দিলেন দিলীপ ঘোষ অমিত শাহ কি বললো বলো 2 টাকা কেজি চাল কুকুরের ছাগলে খায় মমতা ব্যানার্জি যে 2 টাকা কেজি চাল দেয় কুকুর ছাগলে খায় চালের কি মান খারাপ চালে কি খুদ আছে চাল কি দেখতে খারাপ তাহলে আমাদের পশ্চিম বাংলাকে অপমান করার অধিকার তো কেউ দেয় নাই পশ্চিম বাংলার মানুষকে তো কুকুর হওয়ার অধিকার কেউ দেয় নাই এটা আপনারা দয়া করে বলছি প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট যারা অবজারভার হলেন বাড়িতে বাড়িতে প্রচার করুন যে অমিত শাহ এবং দিলীপ ঘোষ বলছে যে মমতা ব্যানার্জি যে চাল দেয় কুকুর ছাগলে খায় এটা বাড়িতে বাড়িতে প্রচার করুন আমরা এবারে বিধানসভা